বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই ভিডিওটিতে কিছু হাদিস নিয়ে আমাদের জুবাইল দেওয়া সেন্টারের একজন প্রশিক্ষণ দাতা একটা প্রোগ্রামে উনি কিছু প্রশ্নের আনসারে কতগুলো বলছেন যে হাদিসগুলা অসম্পূর্ণ, যারা প্রশ্ন করেছেন মনে হয় অন্য আলেমদের কাছ থেকে কালেকশন করা, এ প্রশ্নগুলোর পুরোপুরি কি হাদিস নিয়ে অনেক আলোচনা করছে। সেখানে উনি মাহরিম ছাড়া যেতে পারবে না, ওই সফরের যেটা ওটা লাগাই দিছে উনি হাদারে, আরবিতে হাদার বলা মানে বাড়িতে, বাড়ির পাশেও দেখতে পারবে না। আল্লাহ জানে ওনার মেয়েরা বা স্ত্রীরা কি করতেছে, সেটা একটু চিন্তা করলেই মনে ফতোয়া সংশোধন হয়ে যেতে পারে। আরেকজন বলে দিয়েছে যে আপনার পিতা যে মারা গেছে তার জন্য মাত্র চারটা জিনিস আপনি করতে পারবেন, দোয়া, হজ আর রোজা আর হলো সদকা। এখন ওরা কি বলবে যে ইনারা তো খালি আমাদের চেলহাম আর কোরআন খানি এগুলোই হারাম বলে না, এখন আর আমাদেরকে আরো কত কিছু আমরা নজর আল্লাহ নবী বলেন নাই যে তার কাছে সাহাবি এসে বলেছেন আমার মায়ের জন্য একটা জিনিস আমি কি করলাম ওয়াকফ করে দিলাম, ওয়াকফের ওয়াকফরে যে এত বড় একটা প্রকল্প এটাই এখানে নাই, বলছে মাত্র চারটা জিনিস ছাড়া। আর ইনাদের কথা তো এইরকম, চারটা জিনিস ছাড়া আর মৃত্যু পিতার জন্য কিছুই করতে পারবে না, তার মানে এখানে তো ওয়াকফের নাম নাই, এমন ওয়াকফ বাদ, এমনি হবে দান খয়রাত বাদ, এমনি হবে বাবার উপর যদি হজ উমরা ফরজ হয়ে থাকে তাহলে মাসআলা হলো ছেলেরা কিন্তু হজ উমরা করবে ফরজ হয়ে থাকলে, এটা এইভাবে আসে নাই। তারপরে হলো আপনার ওনার যদি আরো কোনো হক নষ্ট করে থাকে এটার জন্য মাফ চাইবে, এগুলো এখানে কিছুই আসে নাই। বাবার নামে সে যদি একটা জিনিস মানে আল্লাহর দিনের ক্ষেত্রে করতে পারে, একজন এতিমকে সে লালন পালন করতে পারে বলে এই সবটা বাদা বাবার ওখানে যাবে বা এতিমখানা করে দিবে, এগুলো কিছুই নাই, সব বাদ, কেননা ওনাদের ওখানে শিরমারা ফতোয়া। এরপরে যেটা সেটা হলেই যে আরেকজন বলে দিয়েছেন আপনার উনি আরেক দিক থেকে বহু বড় ডিগ্রিধারী আলেম, বিরাট বড় আলেম, আপনারা সবাই নাম বললে চিনবেন, আমার বলবো না, আগেই বলেছি, বলেছেন যে আপনি যখন এমন জায়গায় থাকেন যেখানে আপনার কিলোমুখী হওয়া যাচ্ছে না তাহলে যেদিকে ইচ্ছা সেদিকে মুখ করে নামাজ পড়ে ফেলেন, অথচ মাসালাটা বেসিক যে ফরজ নামাজের জন্য আপনাকে গাড়িতে থাকেন বিমানে থাকেন প্রথমে আপনার মুখটা কোন দিকে করতে হবে এটা তো আপনারা সবাই জানেন নাকি, কিন্তু বিরাট বড় ডক্টরের ডিগ্রিধারী এবং শুধু ওই দেশে না এদেশেও লেখাপড়া করা, বলেছেন যে ওই সমস্যা হলে যেদিকে ইচ্ছা সেদিকে মুখ করে নামাজ পড়ে ফেলেন। দ্বিতীয় মাসালা ওই একই বৈঠকে উনি বলেছেন যে জামাত যখন দাঁড়িয়ে গেল আপনি নামাজ পড়তেছেন এখন কোন অবস্থায় আপনি পুরা করতে পারবেন আর কোন অবস্থায় পারবেন না, বলছে আপনি যদি শেষের দিকে পৌঁছে গিয়ে থাকেন তাহলে নামাজটা পুরা করে আপনি জামাতে অংশ নেন, এটা কি মাসালা? মাসালা যেমন এটাও না যে আপনাকে যে কোনো অবস্থায় দৌড় দিয়ে আসতে হবে, মাসালা এইটাও না যে উনি বলেছেন যে শেষে পৌঁছে গেলে শেষ করে আসতে হবে, মাসালা কোনটা? আলিমগণ যারা নুসুস এর প্রতি লক্ষ্য রেখেছেন আবার ফাহাম ফাহমুস সালাফ এর প্রতি লক্ষ্য রেখেছেন, তারা বলেছেন শেষ রাকাতের রুকুটা যদি আপনি পেয়ে গিয়ে থাকেন এর পরের যে অংশটা এটা খালি বাকি আছে ফিনিশিং দেওয়া, তাহলে আপনি ইমাম সাহেব যেভাবেই নামাজ পড়েন না কেন, সময় যতই কম থাকে না কেন, আপনি তখন এটা শেষ করে কি করেন ওখানে অংশ নেন, কেননা হাদিসে আসছে যে ব্যক্তি রুকু পেয়ে গেল সে কি পেয়ে গেল, সে নামাজ পেয়ে গেল। তো যাই হোক, এই হলো মানে সংক্ষিপ্ত একটু হালচাল আর কি যেগুলো ফতোয়া আমাদের সমাজে চলছে। ঠিক আরেকজন বলে দিয়েছেন যে হাফ সার দলিলও নাকি পাওয়া গেছে হাদিসের মধ্যে, হাদিসের মধ্যে পাওয়া যায় না, ওই যে ফিতরার ক্ষেত্রে ওখানে ও আমির মুয়ামির রাদিয়াল্লাহু আনহু আমলের মধ্যে পাওয়া গেছে হাফ সার কিন্তু পাওয়া যায় না। আরেকজন বলছে যে নামাজের মধ্যে ইমাম সাহেব যে কোরআন দেখে পড়বে এটা নাকি কোনো দলিল নেই, এটা হলো শুধু জাকোয়ান নামক একজন সাহাবির ইস্তেহাদ, এটা ভুল কথা, সকল সাহাবারা সেটা জানেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে না পৌঁছলেও বড় বড় সাহাবাদের খেদমতে পৌঁছেছে তারা কেউ ইনকার করেন নাই। এর অর্থ হলো ইমাম সাহেব কোরআন দেখে কি করতে পারবে, সে এই নামাজ পড়াইতে পারবে লম্বা নামাজ পড়ানোর জন্য নফল নামাজে, মুক্তাদিরা পড়তে পারবে না। আর একেবারে শেষের শেষ যেটা এটা আরেকজন ফেমাস উনিও মদিনায় পড়া এবং ডক্টর ডিগদারি উনি বলেছেন বিতরের নামাজ আমাদের সমাজে ওই যে দ্বিতীয় রাকাতে বসার কথা এটা নাকি একটা হাদিসেই পাওয়া যায়, অথচ হাদিসে তার কোনো নাম গন্ধই নাই, হাদিসে পরিষ্কারভাবে বলা আছে যে বিতরের নামাজ কে তোমরা মাগরিবের নামাজের মতো করে করবে না, ওই কথাটাই চূড়ান্ত। তো এই ধরনের কিছু ফতোয়া আমাদের সমাজে ভাইরাল হচ্ছে এবং দেশে পড়া বিদেশে পড়া ছোট ডিগ্রিধারি বড় ডিগ্রিধারী ভারতে পড়ে যারা ডিগ্রি নিয়েছেন, যারা এই সৌদি আরবে পড়ে মিশরে পড়ে ডিগ্রিধারী নিয়েছেন, মিশরের ওইদিকে তো যাই নাই, এগুলো হলো বেশিরভাগ যারা বিশ্বস্ত এবং যাদের মানে কথার উপরে মানুষ একশো আশ্বস্ত তাদেরই কিছু তুলনা আমি মানে উপমা তুলে ধরলাম। এটা এই জন্য নয় যে তাদেরকে খাটো করা অথবা এই জন্য নয় যে আমরা খুব বড় বড় আল্লামা, এটা শুধুমাত্র এই জন্য যে আপনাদেরকে সাবধান থাকতে হবে এবং আমাদের মধ্যে যে সমস্ত দায়ী ভাইরা আছি আমরা আমাদের আলোচনায় আমাদেরকে সাবধানী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার দিনের সঠিক জ্ঞান
অর্জন করার তৌফিক দান করেন। এবং আমাদের যে একটা এই এত সুন্দর তাওহীদের ঝান্ডাবাহী বাংলাদেশে একক মা সংগঠন জমিয়তে আহলে হাদিস, এই সংগঠনটাকে আমরা এই যে সৌদি আরব যারা জমিয়তে আছি এটাকে সুন্দরভাবে সুচারুরূপে আমরা পরিচালনা করতে পারি, আমাদের এই সমস্ত যে আওলামারা আছে তাদের এলিম থেকে উপকৃত হওয়ার মাধ্যমে, আমাদের ছাত্রভাইরা তারা যারা রয়েছেন তাদের প্রজ্ঞা থেকে, অভিজ্ঞতা থেকে, তাদের আদব আখলাক থেকে আমরা সবাই পারস্পরিক উপকৃত হতে পারি। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন এবং আমাদের সকলের সকলের প্রচেষ্টাকে আল্লাহ কবুল করেন। সর্বোপরি আজকের এই মাহফিলটাকে আল্লাহ কবুল করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।